ঠান্ডা যত বাড়ছে তত দেখছি মুখটা কেমন যেন কালো হয়ে যাচ্ছে, খড়খড় করছে, স্কিনে কোনো গ্লো নেই, কেমন যেন আনইভেন দেখাচ্ছে, কি তাই তো? হাই সুইটহার্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রবলেমগুলো কিন্তু কম বেশি আমরা এখন ম্যাক্সিমাম জনই ফেস করছি। আমাদের মুখ কেমন যেন খড়খড় করছে, মুখের মধ্যে সেরকম গ্লো পাচ্ছি না, কেমন যেন কালো দেখাচ্ছে, কি তাই তো? তার মেইন রিজন হচ্ছে ডিহাইড্রেশন। আমরা জল খাওয়ার পরিমাণ অনেক কমিয়ে দিয়েছি। শীত পড়লেই আমরা জল একটুখানি কমই খাই। দিনে কিন্তু অন্তত পক্ষে 3-4 লিটার জল খেতে হবে। তার সঙ্গে করতে হবে প্রপারলি হাইড্রেশন, মানে কিভাবে স্কিনকে হাইড্রেশন দেবে, কিভাবে স্কিনের পিএইচ লেভেলটাকে মেনটেন করে রাখবে। তার জন্য টোনার অ্যাপ্লাই করতে হবে, সিরাম অ্যাপ্লাই করতে হবে। দিনে অন্তত পক্ষে 2-3 বার তোমাকে ফেসের মধ্যে টোনার স্প্রে করতে হবে, সেকেন্ড সিরাম ইউজ করতে হবে। এতে কি হবে, ইন্টারনালি আমরা আমাদের স্কিনটাকে জল খাওয়াচ্ছি, মানে হাইড্রেশন দিচ্ছি, আর ভেতর থেকে তো অটোমেটিক আমাদেরকে 3-4 লিটার জল খেতে হবে, যাতে ভেতর থেকে আমরা সেই হাইড্রেশনটা পাই। আর এক্সট্রা তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই। অ্যালোভেরা জেল এমনই একটা জিনিস না, যেটা আমাদের স্কিনের ম্যাক্সিমাম প্রবলেমকে সলভ করতে সাহায্য করে। যেমন ধরো, গাছের ন্যাচারাল অ্যালোভেরা জেল তুমি যদি ডাইরেক্ট তোমার ফেসের মধ্যে ইউজ করো, তাহলে দেখবে এক্সট্রা করে তোমাকে কোনো টোনার বা সিরাম ইউজ করতে হবে না, কারণ অ্যালোভেরা জেলের মধ্যে আছে ভরপুর পরিমাণে হাইড্রেশন, যেটা প্রপারলি আমাদের স্কিনের মধ্যে গিয়ে আমাদের স্কিনটাকে ভেতর থেকে রিজুয়েট করতে সাহায্য করে। সেই অ্যালোভেরা জেল কেমন কীভাবে তুমি তোমার স্কিনে ইউজ করবে, কীভাবে স্কিন কেয়ারে ইনক্লুড করবে, তার সিক্রেট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ বন্ধুরা, আমি জানি গাছের ন্যাচারাল অ্যালোভেরা জেল তোমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। গাছের ন্যাচারাল অ্যালোভেরা জেল কিন্তু সব থেকে ভালো স্কিন কেয়ারে। আর সেই অ্যালোভেরা জেলকে কীভাবে তুমি ইউজ করবে চলো গিয়ে দেখিয়ে দিই। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমার এমন ইনফরমেটিভ ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, ফার্স্ট স্টেপ স্ক্রাবিং। তার জন্য দেখো, আমি একটা হামালদিস্তার মধ্যে 2-3 চামচ মতো চিনি নিচ্ছি। চিনি কিন্তু খুব ভালোভাবে আমাদের স্কিনটাকে স্ক্রাব করে। কিন্তু হ্যাঁ, যদি চিনির দানাগুলো একটু মোটা হয় সেক্ষেত্রে কিন্তু আমার মতো চিনিটাকে একটুখানি ক্রাশ করে নেবে, যাতে চিনির দানাগুলো একটু গুঁড়ো হয়ে যায়, যেটা জেন্টালি আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করতে পারে। এরপর দেখো, আমি একটা গাছের ন্যাচারাল অ্যালোভেরা লিপস নিয়েছি, মানে একটা অ্যালোভেরা পাতা নিয়েছি। এবার আমি অ্যালোভেরা পাতাটাকে কেটে নেব। তোমরা জানো কীভাবে কাটতে হয়, সাইডের যে দুপাশে কাঁটা অংশটা আছে সেটাকে ফার্স্টে আমি বাদ দিয়ে দেব। বন্ধুরা, অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই এফেক্টিভ, আর এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল। তাই দেখো, আমি এখানে অ্যালোভেরার কাঁটাটাকে ছাড়িয়ে নিচ্ছি। দিয়ে অ্যালোভেরার মধ্যে যে পিওর জেলটা আছে না, সেটাই কিন্তু আমরা আমাদের স্কিনে অ্যাপ্লাই করব, কারণ ওটা প্রপারলি আমাদের স্কিনটাকে হাইড্রেশন দেবে, ড্রাইনেস, রিঙ্কেল, ফাইন লাইন্স, এছাড়াও যদি স্কিনের মধ্যে ট্যান থাকে সেটাকেও খুব তাড়াতাড়ি রিমুভ করে দেবে। এবার ওই অ্যালোভেরার জেলটার মধ্যে আমি গুঁড়ো চিনিটা নেব। তার আগে দেখো, আমি অ্যালোভেরাটাকে একটুখানি ছুরি দিয়ে কেটে কেটে নিচ্ছি, যাতে জেলটা সহজে বেরিয়ে আসে আর আমাদের স্কিনে ইজিলি এটা অ্যাপ্লাই করা যায়। বন্ধুরা, এটা ভীষণই ইজি একটা পদ্ধতি, ইনস্ট্যান্ট। যদি চাও তুমি তোমার স্কিনটাকে হেলদি গ্লোয়িং করে তুলতে, তাহলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারো। এরপর দেখো, আমি এর মধ্যে 1 চামচ মতো ওই ক্রাশ করা চিনিটা নিয়ে নিলাম। এবার আমি এটা দিয়ে ফেসটাকে রব করবো, মানে স্ক্রাব করবো। হ্যাঁ বন্ধুরা, সপ্তাহে 2 দিন তোমাকে এইভাবে ফেসটাকে স্ক্রাব করতে হবে, যাতে আমাদের স্কিনের মধ্যে যে ডেসকিন সেগুলো থাকে সেগুলো সহজে রিমুভ হয়ে যায়, স্কিন যাতে হেলদি গ্লোয়িং হয়ে ওঠে। যখন দেখবে স্কিন থেকে ডেসকিন সেল, ব্ল্যাক হেডসগুলো উঠে গেছে, তখন দেখবে অটোমেটিক স্কিনটা গ্লো করছে, সফট দেখাচ্ছে, ব্রাইট দেখাচ্ছে। আর এর মধ্যে যেহেতু আমি অ্যালোভেরা দিয়েছি, মানে অ্যালোভেরা এখানকার মেইন ইনগ্রিডিয়েন্টস, সেহেতু আমাদের মুখ থেকে ব্ল্যাক স্পট, ডার্ক স্পট, সানট্যান, পিগমেন্টেশন, মেছেতা, আনইভেন স্কিন টোন, রিঙ্কেল, ফাইন লাইন্স, ড্রাইনেসের মতো প্রবলেমকে কিন্তু খুব তাড়াতাড়ি সলভ করতে সাহায্য করবে, আমাদের স্কিনকে ইভেন টোন করে তুলবে, স্কিনকে অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং করে তুলবে। এটা কিন্তু সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল। হ্যাঁ বন্ধুরা,
অ্যালোভেরা এমন একটা জিনিস না যেটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল। ইনস্ট্যান্ট আমাদের স্কিন যেমন হাইড্রেশন দেয়, তেমনই কিন্তু স্কিনকে অনেক বেশি হেলদি, গ্লোয়িং, ইউথফুল এবং ইয়াঙ্গার লুকিং করে তুলতে সাহায্য করে। তাই হালকাভাবে জেন্টালি রোপ করে নর্মাল জল দিয়ে আমি ফেসটাকে ওয়াশ করে নেব। নেক্সট একটা দেখো বোল নিয়ে নিয়েছি আমি। সেকেন্ড স্টেপ করার জন্য বোলের মধ্যে তোমাকে নিতে হবে 2-3 চামচ মতো র মিল্ক, মানে কাঁচা দুধ। এরপর ওই হাফ যে অ্যালোভেরা জেলটা ছিল সেই অ্যালোভেরা জেলটাকে ওই কাঁচা দুধের মধ্যে ডিপ করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। স্ক্রাব করার ঠিক পরেই কিন্তু এই স্টেপটাকে করবে। স্ক্রাব করলে কিন্তু অটোমেটিক আমাদের স্কিনের পোর্সগুলো ওপেন হয়ে যায়, স্কিন পুরো ক্লিয়ার হয়ে ওঠে। তখনই কিন্তু এইভাবে কাঁচা দুধের মধ্যে অ্যালোভেরা পাতাটাকে ডুবিয়ে ডুবিয়ে ফেসের মধ্যে তোমাকে রোপ করতে হবে, যাতে ওপেন পোর্সের মতো প্রবলেম থাকলে এটা খুব সহজে মিনিমাইজ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, যদি তোমার পোর্সগুলো ওপেন হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এটা খুব সহজে শ্রিং করতে সাহায্য করবে, স্কিনটাকে হেলদি, গ্লোয়িং এবং ইয়াঙ্গার লুকিং করে তোলার সঙ্গে সঙ্গে টান টান করে তুলবে। যদি তোমার স্কিন ঝুলে গিয়ে থাকে, স্কিন যদি খুব রাফ হয়ে যায়, স্কিনের মধ্যে গ্লো না থাকে, আনইভেন দেখায়, তাহলে কিন্তু এই স্টেপ দুটো অবশ্যই বাড়িতে একবার ফলো করে দেখো। খুবই ইজি, ইনস্ট্যান্ট তোমার স্কিনে যেমন গ্লোটা আসবে তেমনই কিন্তু স্কিনের মধ্যে যদি ব্ল্যাক স্পট থেকে থাকে সেটাকেও কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ করে দেবে। 1-1.5 মিনিট রব করার পর নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেবে। আফটার ওয়াশ রেজাল্ট তোমরা আমার স্কিন দেখে বুঝতে পারছো স্কিন কতটা ক্লিয়ার, কতটা ফ্রেশ লাগছে। আমি কিন্তু এখন আমার স্কিনে না কোনো সিরাম, না কোনো টোনার, না কোনো ময়েশ্চারাইজার ইউজ করেছি, সম্পূর্ণ উইথাউট মেকআপে আছি। আশা করি তোমরা ভিজিবল আমার স্কিন দেখে বুঝতে পারছো স্কিনের গ্লোটা। হ্যাঁ বন্ধুরা, একদম ও মাই গড করে গ্লো তুমি ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে ফিল করতে পারবে। এক্সট্রা করে তোমাকে স্কিনে আর কিচ্ছু করতে হবে না যদি এটা সপ্তাহে 2-3 দিন ইউজ করো। আমি তোমাদের 200% গ্যারান্টি সহকারে বলতে পারি তোমার স্কিনের ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু এই দুটো স্টেপ পুরোপুরি কিওর করে দেবে। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। বুঝতে পেরেছো অ্যালোভেরা জেলকে কীভাবে তোমার স্কিন কেয়ারে ইনক্লুড করবে, কীভাবে স্কিনকে প্রপারলি হাইড্রেশন দেবে। যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, তোমরা আমাকে ফলো করছো তো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো, লাভ ইউ অল।